সাবিত্রী সাবিত্রী তুমি আমার পিছন পিছন কেন ছুটে এলে সাবিত্রী? যাও সাবিত্রী যাও, তুমি বাড়ি ফিরে যাও। তুমি বাড়ি ফিরে না গেলে বাড়িতে বহুত অসুবিধা হয়ে যাবে, কারণ বাড়িতে বাবা মা অন্ধ হয়ে বসে আছে, তারা কিন্তু চোখে দেখতে পায় না। তাই যাও সাবিত্রী যাও, তুমি বাড়ি ফিরে যাও। না স্বামী, আমি বাড়ি ফিরে যাবো না, আমি তোমার সাথে জঙ্গলে যাবো কাজ করতে। না সাবিত্রী না, তুমি অযথা জিদ করো না, তুমি বাড়ি ফিরে যাও। আমি এক্ষুনি যাচ্ছি আর শুকনো কাজ কেটে ফিরে আসছি, তুমি বাড়ি ফিরে যাও। আজ যদি আমি শুকনো কাঠ কেটে বাড়ি ফিরে না যাই, তাহলে কিন্তু আমার বাড়িতে বহু অসুবিধা হয়ে যাবে। বাড়িতে বাবা মা অন্ধ হয়ে বসে আছে, তারা কিন্তু চোখে দেখতে পায় না। তাই আজ যদি আমি কাঠ কেটে বাড়ি ফিরে না যাই, তাহলে কিন্তু আমি আমার পিতা মাতার মুখে অন্ন তুলে দিতে পারবো না। তাই হে ঠাকুর আমাকে এই অবেলায় একটি শুকনো জোগান জোগাড় করে দিন ঠাকুর, এই অবেলায় একটি শুকনো কাঠ জোগাড় করে দিন। মিলেছে একখানা শুকনো কাঠ মিলেছে, এটা মনে হয় চন্দন কাঠ। এই কাঠকে যদি আমি কেটে নিয়ে বাড়ি যাই, তাহলে কিন্তু আজকের মতো আমার মজুরিটা চলে যাবে। তাই আর আমি বিলম্ব করবো না, এই কাঠ কিন্তু আমি কাটবো। সাবিত্রী
করছে কেন গো? তোমার কি হয়েছে? তুমি এভাবে আমাকে সাবিত্রী সাবিত্রী বলে ডাকছো কেন? আর তুমি এভাবে চটপট করছো কেন? তোমার কি হয়েছে? তুমি আমাকে খুলে বলো সাবিত্রী। কি বলবো দুঃখের কথা, ওই জঙ্গলে কাজ কাটতে গিয়ে ওই শুকনো গাছের ডালে দিশল সাপ ছিল সাবিত্রী, আর সেই সাপে আমার মোষটাকে Thank you.